আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এপি হাউসের কম্পিউটার প্রোগ্রামে। আজ আমরা দেখব কিভাবে একটি পেন ড্রাইভে উইন্ডোজ নিয়ে সেটা দিয়ে ব্যবহার করে ডেস্কটপ এবং ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করা হয়। তো পেন ড্রাইভে ইনস্টল উইন্ডোজ দুইটা কারণে করা হয়। এক হচ্ছে আপনার পেন ড্রাইভে ল্যাপটপ অথবা ডেস্কটপে ডিভিডি নষ্ট হয়ে গেলে, অথবা স্পিডটা দ্রুত পাওয়ার জন্য, যেটা ডিভিডির লাগে 15 থেকে 20 মিনিট, পেন ড্রাইভে সেটা উইন্ডোজের লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। তো আজ আমাদের প্রোগ্রামটা সাজানো হয়েছে হাউ টু মেক এ বুটেবল উইন্ডোজ 7, 8, 10 অ্যান্ড অর হাউ টু ক্রিয়েট এ বুটেবল উইন্ডোজ অর হাউ টু মেক মাই পেন ড্রাইভ বুটেবল। তো এটা করার জন্য যে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আমার ইউটিউবের নিচে লিখিত আকারে দিয়ে দিব, যারা আমার কথা বুঝতে সমস্যা হয় বা শুনতে না পারবেন। এবং প্রত্যেকটা কাজ আমি একটি একটি করে ধাপে দেখাইয়া দিব। তো যাই হোক, আমরা যারা কাজ করি তাদের হচ্ছে অবশ্যই গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ইনস্টল থাকে। তো আমি গুগল ক্রোম দিয়ে আজকে আমার এই প্রোগ্রামটি দেখাবো কি কি করতে হবে, এক নজরে দেখি। প্রথমে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে এই ফাইল ইগল গেট সফটওয়্যারটি ডাউনলোড করব। ইগল গেট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে গুগলে সার্চ দেওয়ার, ইগল গেটটি সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করার জন্য গুগলে কষ্ট করতে হবে না। আমি আপনার এই ডাউনলোড লিঙ্কটা ইউটিউবের নিচে দিয়ে দিব। তো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হবে। সেখান থেকে ইনস্টল করলে এই গুগল ক্রোমের এই কোণারে একটা ইগলের একটি লোগো আসবে। আচ্ছা, এই হলো ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যারটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ব্রাউজারটি ক্লোজ করে অ্যাগেন ব্রাউজারটি আবার ওপেন করবেন। ওপেন করার পরে দ্বিতীয় একটি সফটওয়্যার, এটা হইতেছে উইন টু বুথ। এই সফটওয়্যারটা দিয়ে আমরা বুথ মানে উইন্ডোজকে পেন ড্রাইভে ইনস্টল করব, এর জন্য এটা আমরা ব্যবহার করব। তো এইটারও আপনার আমি লিঙ্কটা আমার ইউটিউবের স্ট্যাটাস লিঙ্কে দিয়ে দিব, ডিটেলস লিঙ্কে। সেখান থেকে আপনি ক্লিক করলে এই অপশনটি আসবে, সেখান থেকে ডাউনলোড করলে আপনি এই সফটওয়্যারটি জিপ আকারে পাবেন। জিপ আকারে যেমন হচ্ছে এই যে এখানে উইন টু বুথে একটা জিপ ফোল্ডার। আচ্ছা, এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে দ্বিতীয় যে সফটওয়্যারটা আমাদের দরকার হয়, তৃতীয় যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ। উইন্ডোজটা যেহেতু আমরা মানে আইওএস উইন্ডোজটা আমাদের সিডিতে যে সিডি উইন্ডোজটা থাকে সেই উইন্ডোজটা দিয়ে কিন্তু আমরা এই পেন ড্রাইভ ইনস্টল করতে পারবো না। এর জন্য আমাদের দরকার হয় আইওএসও ফাইল। আইওএসও ফাইলটার জন্য আমি যে লিঙ্কটা দিয়ে দিতেছি সেটা হচ্ছে এখানে 32 বিটেরও আছে, 64 বিটেরও আছে। আপনাদের যার যেটা দরকার সেটা নেবেন। 64 বিট হচ্ছে গ্রাফিক্সের জন্য মানে একটু হাই ভার্সন, যারা কোরাই 7 বা কোর 2 ডুয়েল কোর ইউজ করেন তাদের জন্য 64 বিটটা বেটার। এখানে স্পিড, গ্রাফিক্স এবং গেমস আর ভিডিওর জন্য খুব ভালো কাজ করে। আর 32 বিটটা হইতেছে এটা সবার জন্যই ভালো, এটা কম র্যাম, 1 জিবি র্যামেও খুব ভালো মানে সার্ভিস দেয়। আর আপনার আর যাদের হার্ড ডিস্ক স্পেস কম তাদের জন্য এটা খুব ভালো, কারণ এটার স্পেস সফটওয়্যার ইনস্টলেশন স্পেসটাও খুব কম। তো যাই হোক, ডাউনলোড করার জন্য যে কোনো উইন্ডোজ আপনার যেটা দরকার সেটাতে ক্লিক করবেন। যদি আপনার 32 বিট দরকার হয় আপনি ডাউনলোড ক্লিক করবেন 32, ব্যাস আপনার এখানে ইগল গেটের একটি ডাউনলোড আর শো করবে। যেমন ধরেন এই যে এই সফটওয়্যারটা যদি আপনার না থাকতো তাহলে কিন্তু এইভাবে ডাউনলোড হইতো না। আর যদি এটা ছাড়াও আপনি ডাউনলোড করতে চান হবে, তবে সেটা স্লো হয় অনেক। যাই হোক, এইভাবে যদি আমি এখন ওকে দিই তাহলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি যদি এটা না নিয়ে 64 বিট নেন, সেম একইভাবে 64 বিটে ক্লিক করলে 64 বিটে ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার সুবিধার জন্য সফটওয়্যারগুলো আগে ডাউনলোড করে রাখছি এবং আমার এই তিনটা সাইটই কাজ করে। অনেক সময় দেখা যায় অনেক ভিডিও লিঙ্কের লিঙ্ক দেয় যে সাইটগুলো কাজ করে না বা অফ হয়ে গেছে। তো আমি রিয়েল যে মানে রিসেন্টলি যে সাইটগুলোতে অ্যাক্টিভ আছে সেই সাইটগুলো দিয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেখাইতেছি। তো সফটওয়্যারগুলো ডাউনলোড করার পরে আমি যেখানে রাখছি সেখানে যাইতেছি। এখান থেকে দেখেন এখানে আমি উইন্ডোজ 7 যেটা নামাইছি 32 বিটের, এটার স্পেস 2.5 জিবি, আর 64 বিটের স্পেস হচ্ছে 3.5 জিবি। আর দ্বিতীয় হইতেছে রেকর্ড করার জন্য মানে উইন্ডোজটা ইনস্টল করার জন্য পেন ড্রাইভে উইন টু বুথ সফটওয়্যারটা নামাইছিলাম, এটা ছিল 874 কিলোবাইট, মানে 0.874 কিলোবাইট। এটাকে আমি প্রথমে, আচ্ছা এর আগে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যেহেতু পেন ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল করবো এর জন্য আমরা পেন ড্রাইভটা প্রথমে ঢুকাবো। হ্যাঁ, পেন ড্রাইভটা লাগালাম, এই দেখেন আমার এখানে পেন ড্রাইভ শো করতেছে। তারপরে কাজটা হইতেছে এই আনজিপ জিপ সফটওয়্যারটাকে আনজিপ করা। হ্যাঁ, আনজিপ হয়ে গেল।
এখন এখান থেকে এই যে উইন টু বুট সফটওয়্যারটা আছে, এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। হ্যাঁ, সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে আমাদের সফটওয়্যারটা, যেহেতু আমরা পেন ড্রাইভটা পূর্বে লাগিয়ে রেখেছিলাম, এর জন্য এখানে আমাদের পেন ড্রাইভটা অটো এখানে শো করছে। তো যাই হোক, পেন ড্রাইভ যেহেতু আমাদের লাগানো আছে, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এখন উইন্ডোজ ইনস্টল করার জন্য যেটা করতে হবে, কুইক ফরম্যাটে ক্লিক করে রাখবেন, যেহেতু যাতে ইনস্টল হওয়ার আগেই, মানে পেন ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল হওয়ার আগেই আপনার পেন ড্রাইভটা ফরম্যাট না, যেহেতু পেন ড্রাইভে আগে ফাইল থাকতে পারে বা ভাইরাস অ্যাটাক থাকতে পারে, এর জন্য এই হইতেছে এটা। আর যদি আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের অ্যান্টিভাইরাস থাকে, ইন্টারনেট কানেকশন অফ করে অ্যান্টিভাইরাসটা কিছুক্ষণের জন্য আপনি সাইলেন্ট মোডে রাখবেন অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। যাই হোক, আমার পেন ড্রাইভ সিলেক্ট করা আছে কুইক ফরম্যাট, এখন আমার কাজটা হচ্ছে উইন্ডোজটাকে সিলেক্ট করা। এখানে আমি ক্লিক করি, উইন্ডোজটা যেখানে আছে সেখান থেকে যাই আমি, আমার উইন্ডোজ আছে ডকুমেন্টসে। ওকে, উইন্ডোজটা যেখানে আছে আমি উইন্ডোজটা সিলেক্ট করে দিতেছি। আপনি এখান থেকে সিলেক্টও করতে পারেন, অথবা এই মেনুটা আগে ওপেন করে রেখে এখান থেকে ড্রপ করে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফেলে দিতে পারেন। এই দেখেন, আমার এটা নিয়ে নিছে, এই যে উইন্ডোজটা আপনি যেখানে রাখবেন সেখান থেকে এটা এখানে ড্রপ করে দিলেও কাজ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা ডু ইট দিলেই পেন ড্রাইভে উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু করবে। তো দিলাম ডু ইট, এখানে দিব আর ইউ শিওর, ওকে, আর ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু ফরম্যাট দিস পেন ড্রাইভ, ওকে, ওকে। পেন ড্রাইভ ফরম্যাট হচ্ছে, পেন ড্রাইভ ফরম্যাট হওয়ার পরেই আমাদের এই উইন্ডোজটা পেন ড্রাইভে ইনস্টল হওয়া শুরু করবে। আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে, এখন আমাদের বুট লোডার শুরু হয়ে গেছে। দেখেন, রাইটিং ফাইলস 1%। আরেকটা কথা বলে রাখি, পেন ড্রাইভটি যখন বুটেবল হতে থাকবে ততক্ষণ একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি, এখানেও দেখা যাবে পার্সেন্টেজ, প্লাস আপনার পেন ড্রাইভে যদি ইন্ডিকেটর বাতি থাকে, সবুজ বা নীল বা লাল, সে বাতিটা দেখবেন ইন্ডিকেটরটি লাফাচ্ছে, তার মানে পেন ড্রাইভটি কাজ করতেছে। সো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের বুটেবল পেন ড্রাইভ, এবং যা দিয়ে আমরা উইন্ডোজ ইনস্টল করতে পারবো ল্যাপটপ অথবা ডেস্কটপে। তো আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর আমি সবসময় চাচ্ছি আপনাদের কাছে আমার, আপনাদের যে কোনো একটা সমস্যার সমাধান করতে এবং আপনাদের যে কোনো সমস্যায় সাহায্য করতে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমি অনেক কষ্ট করে যেহেতু ভিডিওটি তৈরি করেছি, আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার দিবেন। আর লাইক শেয়ার দিলে আমার চ্যানেলটি খুব ভালো অ্যাক্টিভ থাকবে এবং আমি যে কোনো একটা কাজ করতে উৎসাহ পাবো। তো ধন্যবাদ সবাইকে, আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আমার ডিটেলসে আমার ফোন নাম্বার এবং স্কাইপ ফেসবুক সব কিছু দিয়ে দিব, আর সম্পূর্ণ কার্যকারিতাটা যেটা আমি করেছি সেটা ওখানে দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবং পরবর্তীতে আমি এই বুটেবল পেন ড্রাইভটি দিয়ে উইন্ডোজ ইনস্টল করব কম্পিউটারে। তো যারা আছে, এখন অনেকে আছে যারা উইন্ডোজ ইনস্টল করতে পারে না কম্পিউটারে, বা পেন ড্রাইভ দিয়ে কীভাবে করতে হয় জানে না, তাদের জন্য আমি সেই পরবর্তী উইন্ডোজ ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।